হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো আজ আপনাদের দেখাবো যে কীভাবে .NET ফ্রেমওয়ার্ক 3.5 এবং বিজয় ইনস্টল করতে হয়। ফিরছি ইন্টোর পর। ওয়েলকাম ব্যাক। সো আজ আপনাদের দেখাবো যে কীভাবে বিজয় এবং .NET ফ্রেমওয়ার্ক 3.5 ইনস্টল করতে হয়। আমরা যারা কম্পিউটারে বাংলা লেখালেখি করি, অর্থাৎ বাংলা টাইপ করি, তাদের জন্য বিজয় একটা বাংলা লেখার সফটওয়্যার। তাছাড়া বিজয় ছাড়া অব্রো আছে, কিন্তু বিজয়টা হলো অফিসিয়ালিভাবে ব্যবহার করা হয়। এটা হলো বাংলা লেখার জন্য একটা পারফেক্ট সফটওয়্যার, এটা অফিসিয়ালিভাবে বেশি ইউজ করা হয়। কিন্তু বিজয় ইনস্টল করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, ফাইল আছে, যেমন .NET ফ্রেমওয়ার্ক 3.5। অর্থাৎ আপনাদের অপারেটিং সিস্টেমে, আপনাদের যে কোনো অপারেটিং সিস্টেম হোক না কেন, যদি .NET ফ্রেমওয়ার্ক 3.5 অর্থাৎ .NET ফ্রেমওয়ার্ক 3.5 যদি ইনস্টল করা না থাকে, তাহলে বিজয়টা কাজ করে না। সো যদি .NET ফ্রেমওয়ার্ক 3.5 না থাকে, তাহলে বিজয় ইনস্টল করার সময় এটা ইনস্টল করতে বললেন। সো এখানে দেখুন যে এখানে আমি বিজয় ইনস্টল করতেছি। বিজয় ইনস্টল করার সময় এখানে দেখুন, এখানে এখানে বলতেছে যে .NET ফ্রেমওয়ার্ক 3.5 ইনস্টল করার জন্য। সো এখানে দেখুন বিজয় ইনস্টল 3.5 ইনস্টল করার জন্য আমি জাস্ট ইয়েস ইয়েস ক্লিক করলাম। দেখুন একটা কিছু সময় ওয়েট করতে হবে। এটা হলো মাইক্রোসফটের অফিসিয়াল লিপেজ। এখানে আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর জাস্ট .NET ফ্রেমওয়ার্ক 3.5 সরি .NET ফ্রেমওয়ার্ক ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে স্ক্রোল করে নিচে আসার পর এখানে দেখুন .NET ফ্রেমওয়ার্ক 3.5 এটা ইনস্টল করতে বলতেছে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে সরাসরি লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা সরাসরি এখানে ডাউনলোড করতে পারবেন। 221 MB একটা ফাইল, ডাউনলোড হতে কিছু সময় নেবে। সো আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই। ইনস্টল হইতেছে। সো ফাইলটা ডাউনলোড করা শেষ, এখন জাস্ট ওপেন করতেছি। ওপেন করার পরে জাস্ট একটু সময় নেবে। রাইট বাটন ক্লিক করে জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখন ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করি। ডাউনলোড অ্যান্ড ইনস্টল ফিচার, সার্চিং ফর রিকোয়ারমেন্ট ফাইল। এখন ডাউনলোড হতে কিছু আরও কিছু সময় নেবে। সো ভিডিওটাকে আর একটু ফাস্ট ফরওয়ার্ড করে করে দিই। ডাউনলোড হয়ে গেছে, এখন এটা ইনস্টল হইতেছে। ইনস্টল হইতেও কিছু সময় নেবে। ইনস্টল হয়ে গেছে। এখানে দেখুন যে এখানে দেখাইতেছে যে .NET ফ্রেমওয়ার্ক 3.5 সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। সো এখন যদি আমি বিজয় ইনস্টল করি, বিজয় ইনস্টল করতে চাই, বিজয়ের ফাইলটা এখানে আছে। এখন যদি বিজয় ইনস্টল করে তখন এখন দেখুন যে সরাসরি ইনস্টল হইতেছে। এখানে জাস্ট
নেক্সট, আই এগ্রি, নেক্সট নেক্সট, ইনস্টল প্রসেস চলতেছে, ইনস্টল হতে কিছু সময় লাগবে। দেখেন ইনস্টল হইতেছে, এখন এটা অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভেশন কি লাগবে, আপনাদের যদি বিজয় থাকে তাহলে তো ওইখান থেকে আপনি অ্যাক্টিভেশন কি নিয়ে এখানে কপি করে দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন। আশা করি আপনাদের সবার কাছে বিজয় সফটওয়্যারটা আছে, সাথে অ্যাক্টিভেশন কি। সো বিজয় ইনস্টল হয়ে গেছে, সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। সো জাস্ট সিম্পল একটা প্রসেস, .NET ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করা এবং বিজয় ইনস্টল করা। হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।